হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের র্যাম সাইজ বাড়াতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে মাই কম্পিউটারটি ওপেন করে নিতে হবে। মাই কম্পিউটারটি ওপেন করার পর আমাদেরকে মাই কম্পিউটারে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আমাদেরকে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3 নম্বর অপশন সিস্টেম অ্যান্ড প্রোটেকশনে ক্লিক করতে হবে। সিস্টেম অ্যান্ড প্রোটেকশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরে 3 নম্বর অপশন অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে এখানে একটি সেটিং অপশন ওপেন হয়ে গেছে, আমাদেরকে এই সেটিং অপশনটিতে ক্লিক করতে হবে। সেটিং অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে আবার অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভার্চুয়াল মেমোরি আমার একটি অপশন আছে, আমাদেরকে ভার্চুয়াল মেমোরি থেকে চেঞ্জে ক্লিক করতে হবে। চেঞ্জে ক্লিক করার পর আমাদেরকে অটোমেটিকলি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভ এটাকে ক্লিক করে এটা উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পর আমাদেরকে আবার কাস্টম সাইজে ক্লিক করতে হবে। কাস্টম সাইজে ক্লিক করার পর আমাদেরকে ক্যালকুলেটার ওপেন করে নিতে হবে, এবং ক্যালকুলেটার ওপেন করার পর আমাদেরকে 1024কে 4 দিয়ে গুণন করতে হবে, কারণ আমার এটা 4 জিবি র্যাম, তাই আমি এটা করছি। করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4996 আছে, আমাদেরকে এখানে 4996 পেস্ট করে দেবে। 996 এবং এখানে এর দ্বিগুণ সাইজ সেট করতে হবে। একজন আমাদেরকে এটাকে আবার 2 দিয়ে গুণন করতে হবে। 2 দিয়ে গুণন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 8192, আমাদেরকে 8192 এখানে লিখতে হবে। দেওয়ার লেখার পর আমাদেরকে এটা সেট করতে হবে এবং ওকেতে ক্লিক করতে হবে। এবার ওকে, আবার ওকে, এবং তারপর এটি কেটে দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে সিস্টেমটি রিস্টার্ট করে নিতে হবে। যদি আপনাদের 8 জিবি র্যাম হয়ে থাকে তাহলে সিস্টেম একই রকম আপনাদেরকে আবার দেখাচ্ছি। তাহলে আপনাদেরকে এখানে 1024কে 8 দিয়ে গুণন করে নিতে হবে। 1024কে 8 দিয়ে গুণন করে নিলে এটা আপনাদেরকে বসাতে হবে, এবং ম্যাক্সিমাম সাইজে আপনাদেরকে এর দ্বিগুণ বসাতে হবে। এখানে গুণনটু দিয়ে দিলে এইটা হবে আপনাদের ম্যাক্সিমাম সাইজ। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওর উপরে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন।